Thank you. তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মন শূন্য
গগন বিহারে আমি আপন মনের মধুরে মিশাই তোমারে করেছি রচনা তুমি আমারে তুমি আমারে মন অসীম গগন বিহারে তুমি সন্ধ্যা মেঘমালা তুমি আমার সাধের সাধনা নম হৃদয় তব চরণ দিয়েছি রামিয়া মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রামিয়া ওই সন্ধ্যা স্বপ্ন বিহারে তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারে তুমি আমারে মম বিজন জীবন বিহারে তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায় ওই মুগ্ধ নয়ন বিহারে মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়াই জড়াই তুমি আমারে তুমি আমারে মম জীবন মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারে আমি আপন মনের মাধুরে মিশাই তোমারে করেছি রচনা তুমি আমারে তুমি আমারে মম অসীম গগন বিহারে তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা আমার পক্ষ থেকে এবং আমার সঙ্গীদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা। এইবারের কানাডা সফরে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান অটাওয়াতে 2005-এর পর আমি যতদূর বলি, যদি না করে থাকি, 2005-এ একবার এসেছিলাম প্রথমবার, তারপরে এত বছরের ব্যবধানে আবার আসা, এবং এই যে আসার সুযোগ আমাদেরকে যারা করে দিলেন সিন্ডিকেট 71, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা শত ব্যস্ততার মধ্যে আজকে সন্ধেবেলায় আমাদের এই গান বাজনা সন্ধ্যা শোনার জন্য এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন। আমি প্রথম যে গানটি শোনালাম সেটি রবীন্দ্রনাথের গান। প্রসঙ্গত বলি যে এ গানের জন্ম কিন্তু হয়েছিল অধুনা বাংলাদেশে, শিলাইদহে। রবীন্দ্রনাথ যখন যেতেন জমিদারির কাজে, তখন জমিদারি কতটা করতেন তা আমরা ঠিক জানি না, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যে কাজটি তিনি করে চলতেন অবিরত নিরন্তর, তা হলো তার লেখার কাজ, সৃষ্টির কাজ, তার মধ্যে গানও থাকত। এই গানটি জন্ম হয়েছিল শিলাইদহে পদ্মার বোটে কোনো একটা মুহূর্তে। আমার পরের গানটি, এ গানও আমার খুব প্রিয় গান, এ গান আমি মনে করি পৃথিবীর যে প্রান্তে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের সকলকে মিলিয়ে দেবার গান। এর সিস্টেমটা কি গো? আমি গাইলাম বটে তুমি সন্ধ্যার মেঘমালা, আমি সারা জীবনে অত মেঘ দেখিনি যত গত তিন দিন ধরে কানাডার আকাশে যা দেখছি। যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখে, যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি চলা মরমের মূল পথ ধরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে।
যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ পুষে রাখে, যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তার সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া, গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি বাহুলের এই মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ১৯৫৯ সালে কম্পোজড হওয়া একটা গান, ১৯৫৯ সালে তৈরি হওয়া একটা গান, এতগুলো বছর এতটা সময় পেরিয়ে এসে এখনো কতটা প্রাসঙ্গিক, আমি বলছি আমার পরের গানের প্রসঙ্গে। এই গান লিখেছিলেন যিনি, সেই অসামান্য গীতিকারের নাম মুকুল দত্ত। নিজের সুরেই গেয়েছিলেন যে শিল্পী, ২০২০তে তার জন্মশতবর্ষ চলে গেল বন্ধুরা, কিন্তু এই প্যান্ডেমিকের কারণে সেই শিল্পীর ওই জন্মশতবর্ষ আমরা ঠিকভাবে পালন করতে পারলাম না, মানে যতটা করতে পারলে আমরা তৃপ্তি পেতাম ততটা করা গেল না। সেই শিল্পীর নাম হেমন্তবাবু, হেমন্ত মুখোপাধ্যায়। তার একটি গান, এই গানটি আমার খুব প্রিয় গান। এই গানের ভেতরে যে বার্তা আছে, যে মেসেজ আছে, এখনো সমান প্রাসঙ্গিক। নতুন করে কথাগুলোকে আমাদের এখন অনুভব করতে হয় বন্ধুরা। বন্ধু তোমার
পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে, ভুলো না তারে, ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন আমরা যখন একটু আগে এই মঞ্চের উপর একটু সাউন্ড চেক করছিলাম, নিঃসারে আমাদের এক শ্রোতা বন্ধু এসে একটা চিরকুট রেখে চলে গেলেন। সেই চিরকুটে কয়েকটি গান লেখা ছিল, তারই একটি তুলে নিচ্ছি। আমার খুব প্রিয় গান, আশা করি আপনাদেরও ভালো লাগে।
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশির মাস, আমি বলি আমার সর্বনাশ। এই গান কম্পোজ করেছিলেন আমাদের আধুনিক বাংলা গানের, সমকালীন বাংলা গানের আরেক পরম প্রণম্য স্রষ্টা, তার নাম জটিলেশ্বর মুখোপাধ্যায়।
একটুখানি একলা যেতাম মেঘের বাড়ি, মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি, মেঘ হতো কাশ ফুলের দু চোখ, বৃষ্টি কিন্তু খুব একলা যেতাম মেঘের বাড়ি, মেঘ হতো কাশ ফুলের দু চোখ, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি আনাড়ি মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি। শুধু শূন্য দাঁড়িয়ে মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি, মেঘ হতো কাশ ফুলের দু চোখ, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি আনাড়ি মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি।
মন খারাপে মেঘের গায়ে আঁকছে আকাশ একটা ছবি, মেঘ থেকে শব্দে সরে গল্প সবই যন্ত্রণারে। মন খারাপে মেঘের গায়ে আঁকছে আকাশ একটা ছবি, মেঘ থেকে শব্দে সরে গল্প সবই যন্ত্রণারে। এখন আকাশ একলা থাকে মেঘের মেঘের বাড়ি, বোতাম খোলা মুখে বইছে হাওয়া তাই শূন্য তারে, মেঘ হলে বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি আনাড়ি, মেঘ হলে বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি, একলা যেতাম মেঘের বাড়ি, একলা যেতাম মেঘের বাড়ি, একলা যেতাম মেঘের বাড়ি, একলা যেতাম মেঘের বাড়ি। শিল্পী বন্ধুদের জন্য সে অনেক গান লিখেছে, তার অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। এই গান গাইতে গেলে কি সুখের কথা মনে করে মন বিষণ্ণ হয় বন্ধুরা, সে যেখানেই থাকুক যেন সে ভালো থাকে, কিন্তু প্রতি মুহূর্তে তার কলমকে ভীষণভাবে মিস করি। চলে আসব সেই গানে যে গান আমার মনে হয় আপনাদের মধ্যে হয়তো প্রায় সকলেই শুনতে চাইবেন, আমারও গাইতে ভালো লাগবে। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। এই আমি গানটা ধরার পরে যে মিউজিকটা বাজলো এটা কিন্তু বাংলা ভার্সনটা ছিল না,
এটা বাজালাম, আমরা শুনতে চাইলাম এখানে যে হিন্দি ভার্সন যেটা ছিল, যেটি একটি ছবিতে ব্যবহার করা হয়, বম্বের একটি হিন্দি ফিল্মে, ছবির নাম ছিল আনন্দ। এখনও সেই ছবির কথা আমরা ভুলিনি, সেই ছবির গানের কথাও বলতে পারিনি। তাই আপনাদের সকলের অনুমতি নিয়ে এই একই সুরে দুটো ভার্সন আমি একটু মেশাবো, কারণ দুটো ভার্সনের লিরিকই বড়, লিরিক সে দুটোই আলাদা করে বড় চমৎকার। আমায় প্রশ্ন করে ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। कभी यूं ही जब हुई बोझल सांसे, भर आई बैठे बैठे जब यूं ही आंखे, कभी यूं ही जब हुई बोझल सांसे, भर आई बैठे बैठे जब यूं ही आंखे, तभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर ना आए, नजर ना आए, कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। আমি খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বোঝে, না বুঝে তা বোঝে, আমি খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বোঝে, না বুঝে তা বোঝে, আমার চতুর্মাসি সব কিছু যায় আসি, আমি শুধু তুষারে তো গতিহীন ধারা, গতিহীন ধারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি জানি, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু অনেক ধন্যবাদ যে অনেক খুব কী বল।
থ্যাংক ইউ। খুব আমার সব প্রিয় গানের অনুরোধ রয়েছে, আমি অবশ্যই চেষ্টা করব যতগুলো গানকে অন্তত ছুঁয়ে যাওয়া যায়। এই মুহূর্তে একটা গান আপনাদের একটু শোনাতে ইচ্ছে করছে। এই গানটি অবশ্য কোনো প্রশ্নপত্রে লেখা নেই, এটি আমারই নির্বাচন, আপনাদের একটু শোনাতে চাইছি যেহেতু এত বছর পর আমরা অটোয়াতে এসেছি। এই গানটি তৈরি হয়েছিল প্রায় 15 বছর আগে, যতদূর মনে পড়ছে। আমি আগে গানটা শুরু করি, তারপর গানটার ডিটেইলসটা আমি যাচ্ছি। চলো এখনো সময় আছে, বেরিয়ে পড়ি ফেলে রেখে সব পিছুটা, ঝাড়া হাত পানি চলো যাই বেরিয়ে সব বাধা সব ব্যবধান, শুধু চলার জন্য চলা যাক না ভুলে গিয়ে গন্তব্য। আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরো তো, এই পথে যদি না আসিস তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথে যদি না আসিস তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটা প্রায় 15 বছর আগে তৈরি হওয়া একটা বাংলা ছবির গান। ছবিটি রিলিজ করেছিল কলকাতায়, ছবির পরিচালক ছিলেন অঞ্জন দত্ত, আমাদের একজন খুব প্রিয় মানুষ। ছবিটি খুব বেশি দিন প্রেক্ষাগৃহে থাকেনি অবশ্য, কিন্তু এই ছবিতে এই গানটি গাইতে পেরে আমার খুব ভালো লেগেছিল দুটি কারণে। এক, যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে যেখানে পাহাড়, অর্থাৎ দার্জিলিং, সিকিম, কালিম্পং, সুন্দর সুন্দর সমস্ত জায়গা, ছবির একটি দৃশ্যে দেখা যাচ্ছে যে সেখানে সমস্ত সেখানে একদল মানুষ বেড়াতে যাচ্ছে, সেই সিচুয়েশনের জন্য অঞ্জনদা নিজেই এই গানটা লিখেছিলেন। এখানে সুর বসিয়েছিল অঞ্জনদার পুত্র নীল দত্ত। অঞ্জনদা আর উজ্জয়িনী আমাদের এই সময়ের একজন অত্যন্ত ট্যালেন্টেড সিঙ্গার, আমি জানি না সে কোনদিন অটোয়াতে গান করতে এসেছে কিনা, আমার খুব ফেভারিট আর্টিস্ট উজ্জয়িনী। অঞ্জনদা, উজ্জয়িনী এবং আমরা তিনজনে গিয়েছিলাম গানটা। খুব সিম্পল শব্দ দিয়ে একটা জায়গার ছবি আঁকা আছে বন্ধুরা, যদি শব্দগুলো আপনাদের কানে পৌঁছয় আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারবেন কেন বলছি কথাটা। আর কি সুন্দরভাবে এ গানের শরীরের মধ্যে অঞ্জনদা বুনে দিয়েছিলেন অমর অম্লান হয়ে থাকা ওই গানের দুকড়ি, হেমন্তবাবুর ওই গান সপ্তপদী ছবির, সব মিলে এই গানের ভেতরে যে একটা অদ্ভুত গতির ছবি আছে, একই সঙ্গে একটা দাঁড়াতে যাওয়া নিঃসর্গ, সবকিছু সব মিলে আমার বড় ভালো লাগার একটা জায়গা।
আইনের ফাঁকে ফাঁকে মিলছে আকাশ, উকি মেরে ডাকছে তোমার। দূর পাহাড়ের গায়ে খেলনার ঘর বাড়ি, ভাসছে আমার কুয়াশা। চাপটা ঠোঁটের ফাঁকে তুমিও এসে চলেছ অকারণ। ঘুরে ঘুরে একই পথে উঠতে উঠতে চলো একসাথে গাই সেই গান। এই পথে যদি না হাসিস তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথে যদি না হাসিস তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? চলো যাই খুঁজে পাই আকাশটা নিজেদের, খুঁজে পাই আকাশের রং। চলো যাই খুঁজে পাই আকাশটা নিজেদের, খুঁজে পাই আকাশের রং। চলো গোরুমারা চলো দার্জিলিং, দিন চুলে কালিম্পং। পুরনো ঠিকানা গুলো হয়ে যাক নতুন, নতুন গানটা পুরনো। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না হাসিস তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো, বলো তো? এই পথ যদি না হাসিস তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো? তবে কেমন হতো তুমি বলো তো? তবে কেমন হতো তুমি বলো তো? হয়তো পারবো না, কিন্তু তার একটি দুটির কাছে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর সেন্ডিং দ্য রিকোয়েস্টস। আমার খুব প্রিয় গান। আচ্ছা, একটা গানের দেখছি রিকোয়েস্ট এসেছে, আমি অনেকদিন গাইনি, কারণ এটা আমি একা গাই না সাধারণত গানটা। এই গানটা আমি আমার প্রিয় বোন, আমার প্রিয় শিল্পী শুভমিতা, এই গানটি শুভমিতার এবং আমি ডুয়েট গিয়েছিলাম, এবং এই গানের কথা এবং সুর ছিল রূপঙ্করের। যে বন্ধু রিকোয়েস্ট করলেন, যদি আপনাদের সকলের অনুমতি থাকে আমি একটু গানটা গাইব। আমার খুব প্রিয় গান, কেউ গাইতে বলে না, বহুদিন আমাকে কেউ রিকোয়েস্ট করেনি এই গানটা গাইতে। সুতরাং যিনি অনুরোধ করলেন তিনি বিশেষভাবে আমার ধন্যবাদ জানেন। Thank you.
আমার এ হাত ছো তোমার হাতে নিও আকুলতায় আমার ব্যথায় তোমার ছোঁয়া দিও আমার এ হাত ছোঁয়ো তোমার হাতে দিও আকুলতায় আমার ব্যথায় তোমার ছোঁয়া দিও আমার এ হাত ছোঁয়ো তোমার হাতে নিও আমার সাথে তোমার স্মৃতির ভিড় তোমার কথা তোমার আমার আমার সাথে তোমার স্মৃতির ভিড় তোমার কথা তোমার আমার আকুলতায় আমার ব্যথায় তোমার ছোঁয়া দিও আমার ঈশ্বরকেও আপন করে দিও সময় জানে ব্যাকুল আমার মন বেহিসেবে চলা হলো যখন সময় জানে ব্যাকুল আমার মন বেহিসেবে চলা হলো আকুলতায় আমার ব্যথায় তোমার ছোঁয়া দিও আমার এ হাত ছোঁয়ো তোমার হাতে নিও আকুলতায় আমার ব্যথায় তোমার ছোঁয়া আমার এ হাত ছোঁয়ো তোমার হাতে নিও আকুলতায় আমার ব্যথায় তোমার ছোঁয়া দিও আমার এ হাত ছোঁয়ো তোমার হাতে নিও আমার হাত ছোঁয়ো
তোমার হাতে দিও আমার এ হাত ছুঁয়ো, তোমার হাতে নিও। থ্যাংক ইউ সো মাচ এই গানটি শুনতে চাওয়ার জন্য। বিশ্বাস করুন বন্ধুরা, এত জায়গায় গেছি, এত শহরে গান গেয়েছি, খুব বেশি জায়গায় এই গানের অনুরোধ পাইনি। আপনারা করলেন, কিছু কিছু গান আছে না গাইতে ইচ্ছে করে, কিন্তু শ্রোতারা অনুরোধ না করলে গাইবার সাহস পাই না। আপনারা সেই সাহস জোগালেন। আজকেই আমি গিয়ে শুভমিতাকে বলবো যে এই গান আপনারা শুনতে চাইলেন, ও খুব খুশি হবে। একটা ছোট্ট বিরতি দেবো, কিন্তু তার আগে তার আগে একটি গানে যাব, তারপর একটা ছোট্ট বিরতি নেব। নীল আকাশ থেকে একি বাজে নিচে, হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, বধুয়া আমার চোখে জল এনেছে, জল এনেছে বধুয়া আমার চোখে জল এনেছে, বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, বিনা কারণে জল এনেছে বিনা কারণে, নীল আকাশ থেকে একি বাজে নিচে, হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে, বিনা কারণে সেজে আমায়
তুমি লক্ষীর হে মনে যতন করে বিফল প্রেমের বীজ বনেছে হায় হে মনে যতন করে বিফল প্রেমের বীজ বনেছে হায় বিনা কারণে নীল আকাশ থেকে ছে হায় বিনা বধুয়া আমার চোখে জলে নিছে হায় বিনা কারণে আমি তো খুঁজি কারণ মন আমায় করে পারো বলি কেন মরণ বিনা কারণে আমি তো খুঁজি কারণ মন আমায় করে পারো বলি কেন মন মরণ বিনা কারণে আমি বাদী আমি বিবাদী কোথাও ধাম অপরাধী আমি বাদী আমি বিবাদী কোথাও ধাম অপরাধী কেন সেই বুকে চিবে আছি বেঁচে হায় কেন সেই বুকে চিবে আছি বেঁচে হায় বিনা কারণে নীল আকাশ থেকে একে বাঁচেছে হায় বিনা কারণে আমার চোখে জল এনেছে বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসব দ্বিতীয়ার্ধের অন্য সমস্ত গান নিয়ে। হ্যালো, ধন্যবাদ শ্রীকান্ত দা এবং অল দ্য মিউজিশিয়ানস, আন্তরিক ধন্যবাদ। দক্ষিণ দারে বাতাস তোমায় উড়িয়ে নেবে, যেও না দক্ষিণ দারে বাতাস তোমায় উড়িয়ে নেবে, যেও না আকাশপানে সূর্য তোমায় পুড়িয়ে দেবে, যেও না দক্ষিণ দারে বাতাস তোমায় উড়িয়ে নেবে, যেও না
দেখো নাজ চাঁদের মুখ, দেখো নাজ চাঁদের মুখ, কলঙ্ক যে পিছু নেবে, কলঙ্ক যে পিছু নেবে, রেখো হাত ঘুমের ঘরে, রেখো না হাত ঘুমের ঘরে, স্বপ্ন কখন উদাস হবে, যেও না দক্ষিণ দ্বারে বাতা উড়িয়ে নেবে, যে ওরা আমার একজন শ্রোতা বন্ধু ঠিক দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চের সামনে এসে একটি রিকোয়েস্ট করে গেলেন, বললেন দাদা একটি গজল যদি হয়, যদি আপনাদের সকলের অনুমতি থাকে তাহলে শোনা। থ্যাংক ইউ। আমার একটি প্রিয় গান, কি না আমাদের ছাত্র জীবনের একটা ছবি, ফিল্ম,
গানের কথা লিখেছিলেন জাভেদ আখতার, আমাদের এই সময়ের অন্যতম সেরা কবি শায়ের। সুর করেছিলেন কুলদীপ সিং। এই কুলদীপ সিংজি খুব বেশি সুর করেননি, কিন্তু যে কটি করেছেন এক একটি হীরক খণ্ডের মতো। এবং আমার একবার সৌভাগ্য হয়েছিল 2000 সালে, আজ থেকে ঠিক 24 বছর আগে, বোম্বেতে ওনার বাড়িতে ওনার সঙ্গে একটু সময় কাটানোর। অসম্ভব মাটির মানুষ একদম, কোনো অহমিকা নেই, কিছু নেই। এই গানটি গাইতে গেলে আমার ওই স্মৃতিটা মনের মধ্যে চলে আসে। তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া, জিন্দগি ধূপ তুম ঘনা সায়া, তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া, তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া, জিন্দগি ধূপ তুম ঘনা সায়া, তুমকো দেখা তো ইয়ে খেয়াল। আজ ফির দিল নে এক তমন্না কি, আজ ফির দিল নে এক তমন্না কি, আজ ফির দিল কো হমনে সমঝায়া, আজ ফির দিল কো হমনে সমঝায়া, জিন্দগি ধূপ তুম ঘনা সায়া, তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া। চলে যাওগে তো সোচিগে, তুম চলে যাওগে তো সোচিগে, হমনে ক্যা খোয়া হমনে ক্যা পায়া, হমনে ক্যা জিন্দগি ধূপ তুম ঘনা সায়া, তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া। হম জিসে গুনগুনা নহীঁ সকতে,
हम जिसे गुनगुना नहीं सकते, वक्त ने ऐसा गीत क्यों गाया, वक्त ने जिंदगी धूप तुम घना साया, तुमको देखा तो ये ख्याल आया, जिंदगी धूप तुम घना साया, तुमको देखा तो ये ख्याल आया, तुमको देखा तो ये ख्याल आया, तुमको देखा तो ये ख्याल आया, तुमको देखा तो ये Thank you. আরেকটা বাড়ি থেকে ঘুরে আসে। আচ্ছা, ও ও ও প্লিজ, আমি একটা ছোট্ট আমি না মানে আমরা একটা ছোট্ট একটু বিরতি নেবো, একটা খুব জরুরি কাজ আছে। হ্যালো, আমি জানি এই মুহূর্তের যে ঝুঁকিটি আমি নিলাম, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিলভিয়া সরাসরি কাজ করেছে বিভিন্নভাবে, পাবলিকেশনে ছিল, দৌড়াদৌড়ি করেছে, আপনাদেরকে যোগাযোগ করেছে এবং অনেক সময় বিরক্তির উদ্রেক করেছে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার বিশেষ একটি ধন্যবাদ শেখর এবং জুমা, ওরা আজকে আসতে পারেনি, বাট বিশেষ কারণে ধন্যবাদ এবং আপনারা জানেন কারণটি কী, সুতরাং আপনাদেরকেও ধন্যবাদ। সবথেকে বড় ধন্যবাদটি হচ্ছে যে এর কোনো কিছুই হতো না যতই আমরা স্পন্সর সাপোর্ট নিই আর যতই দৌড়াদৌড়ি করি, যদি আপনারা না আসতেন আজকের অনুষ্ঠান দেখতে। সুতরাং আপনাদের জন্য হ্যাটস অফ টু ইউ। অনেকে আপনাদের অনেকে টিকিট নিয়েছেন প্রথম অনুষ্ঠানের, অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে, আপনারা টিকিটটি ধরে রেখেছেন এবং আপনারা বলেছেন যেদিন হবে আমরা সেদিন যাব, এবং এটি শ্রীকান্তদা মানে এটি প্রকাশ করে যে মিউজিকের জন্য ভালোবাসা বা আপনার জন্য তা ওনাদের অপেক্ষা আকুতি কতদিনের। মিশাপা এখানে আছেন 8 বছর ধরে, উনি আমাকে শুধু বলেই যাচ্ছেন, যেখানে দেখা হয় কুশলাদি জিজ্ঞেস করেন না, বলেন শ্রীকান্ত আচার্য কবে আসবেন। তো আজকে সেই মহেন্দ্রক্ষণ মিশাপা, শ্রীকান্ত আচার্য ইজ হিয়ার। আমি আরেকটি ছোট একটা এক্সাম্পল দিব যে কিছু মানুষের সহায়তা, এখানে লুবানাপা আছেন, লুবানাপা প্রথমবার অনুষ্ঠানের টিকিট কিনেছেন, তারপরে যখন এটি পিছিয়ে গেল উনি দেশে চলে গেলেন এবং তারপরে উনি টিকিট করলেন যে আমি 24 তারিখে বা 25 তারিখে উনি ফিরবেন। যখন আমরা 23 তারিখে প্রোগ্রামটি ফেললাম, উনি $500 খরচ করে টিকিটটিকে আগিয়ে এনে আজকে উনি এখানে। মন্ট্রিয়াল থেকে একটি বড় বাহিনী, অনেক গেস্ট আমাদের সামনে যারা বসে আছেন সবাই মন্ট্রিয়ালের, আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। এরকম সমর্থন আমাদেরকে উৎসাহ যোগায়। জিয়া ভাই, রানা ভাবি ওনারা এসছেন, আবদুল্লাহ ভাই এসছেন, আসাদ ভাই এসছেন, এবং মন্ট্রিয়াল থেকে 23 জন মন্ট্রিয়াল থেকে এসছেন, সবাই সামনে বসা। এবং গত প্রোগ্রামে এই জিয়া ভাইরা ফ্লোরিডা থেকে টিকিট করেছিলেন অটোয়ায়, যে অনুষ্ঠানটি দেখে তারপরে যাবেন, সেই ফ্লাইটটি ওনার ক্যান্সেল করতে হয়েছে। তো যথেষ্ট গচ্ছা দেয়া হয়েছে এই অনুষ্ঠানের পেছনে, এবং সেই জন্য মনে হয় মানে সবুরে মেয়াফল একটা কথা আছে, সেই জন্য মনে হয় গানগুলি আরও মধুর মনে হচ্ছে। তো আপনাদের সবাইকে এবং অটোয়ার বাঙালি কমিউনিটির সকলকে অনেক অনেক শুভেচ্ছা। একটি আরেকটি উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি, যে এই অনুষ্ঠানের কোনো উদ্বৃত্ত আমরা ব্যয় করব। এই গত কিছুদিন আগে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেখানে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার্থে, সুতরাং সেরকম একটি মহৎ কাজের মধ্যে ধন্যবাদ আপনারা যোগ দিয়েছেন এবং আপনাদের কন্ট্রিবিউশন আমরা অ্যাপ্রিসিয়েট, উই অ্যাপ্রিসিয়েট ইউর কন্ট্রিবিউশন।
আমি আর সময় নিব না, আমি যদি কারোর নাম আমি বলতে ভুলে গিয়ে থাকি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন। আই অ্যাপ্রিসিয়েট অল অফ ইউ, এভরি ওয়ান ওয়ার্ক ফর দিস প্রোগ্রাম অ্যান্ড মেকিং এ সাকসেস। ইটস এন ইমেন্স প্লেজার টু অর্গানাইজ ইভেন্টস ফর ইউ, ফর দিস কমিউনিটি। ধন্যবাদ। তুলে নেব একটি অনুরোধের গান, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনো মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনো মাঝে, মধুর অমৃত মূরতিমতি বাণী, নিভৃত বাসিরী বিনা পানি অমৃত মূরতিমতি বাণী, হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা শিবিরাজ, হৃদয় কমল বনো মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনো মাঝে, মধুর দেবী এসো এ আলোকে একবার তোরে হৃদি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে, হৃদয় মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনো মাঝে, মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় মধুর।
থ্যাংক ইউ এই গানটি গাইতে বলার জন্য। সে কত ছোটোবেলায় শিখেছি, কিন্তু অত ছোটোবেলায় শিখেছি বলে এখনও গানগুলো ভেতরে এমনভাবে রয়েছে, যদিও বয়স হচ্ছে কিন্তু এখনও স্মৃতি থেকে গাইতে পারি। তার একটাই কারণ, যেহেতু খুব বালক বয়সে শেখায় গান, সেজন্য মনে রেখে দিয়েছি। হ্যাঁ দেখি চলো, এবার ওই আবার এরকম একটা গানে আসতে হবে। এই গানও অনুরোধের গান ছিল। চলে আসবো আরেকটি অনুরোধের গানে। এই গানের একাধিক অনুরোধ এসছে, সেই গানটা দেখতে যাওয়া যাক। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজা করি আকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি খোঁজা করি আকাশ। উধাও সাগর তুমি অঢেল নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে, উধাও সাগর তুমি অঢেল নিলে, আমি অস্তরাগ শেষ বিকেলে, তুমি কথা না রাখা নিরালা দুপুর, আমি বিমনায় অবকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুমরা, তুমি গোজা করি আকাশ। শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা, শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা, তুমি চলমান সুর স্বপ্ন মাখা, তুমি কাছে না থাকা খেয়ালে শুধু, আমি বিরহী ইতিহাস।
আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুমরা, তুমি খোঁজা করি আকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুমরা, তুমি খোঁজা করি আকাশ। আমি খোলা জানালা, বাবা হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ 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 ও আচ্ছা 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 হ্যাঁ বলুন। এত হাসি লুকানো, প্রিলিউডটা কিন্তু সাংঘাতিক না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনাকে বলি, একটু আগেও এই গ্রিন রুমে বসে আমি ওই স্মৃতি রোমন্থন করছিলাম যে আপনাদের মন্ট্রিলে উদীচের অনুষ্ঠানে গেছিলাম, আমার এখনও মনে আছে, এবং বাবলার কথাও মনে আছে। হ্যাঁ, এবং মারাত্মক ঠান্ডা পড়েছিল সেটাও মনে আছে। ঠিক আছে, হ্যাঁ, মানে কি ক্যানাডার সঙ্গে একটা ঠান্ডার একটা কি যে একটা নেক্সাস, একটা অশুভ নেক্সাস। তো হ্যাঁ, তো যাই হোক, কিন্তু আমার, আমি ব্যক্তিগতভাবে আমার একটু ভালো লাগার কথা বলি যে ওরা মন্ট্রিল থেকে অনেকে এসেছেন, আমি খবর পেলাম। আমার অনেক অনেক ধন্যবাদ জানবেন আপনারা, যে আপনারা এত দূর থেকে এসেছেন আমাদের গান শোনার জন্য। আই এম থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি গ্রেটফুল। খুব ভালো লাগলো যে আপনাদের কথা, এবং আমার মনটাও চলে গেল সেই সময়। আমি আপনার অনুরোধ নিশ্চয়ই রাখবো, ওইখানে ডেফিনেটলি যাব। তার আগে দেখি যে অন্য যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলোতে, আচ্ছা, কেউ একজন যদি আপনাদের অনুমতি থাকে, অফকোর্স আমি একটু আগে আপনাদের শুনিয়েছি চলো লেটস গো ছবির গান, চলো এখনো সময় আছে বেরিয়ে পড়ি, ফেলে রেখে সব পিছু টান, এবং সেই গান উত্তরবঙ্গের পাহাড়ের কথা বলেছিলাম। গন্ডগোল আরম্ভ করেছিল, ওই একই জায়গা আরেকজনের চোখে আরেকজনের লেখায় কিভাবে ধরা পড়ছে। আপনাদের সকলের অনুমতি নিয়ে তিতলি ছবির কিছু লাইন আপনাদের শোনাবো। মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা,
গানের কথা লিখেছিল ছবির যে পরিচালক সে নিজেই, অর্থাৎ এক এবং অতৃতীয় ঋতুপর্ণ ঘোষ। যাবার সময় হয়নি তার, কিন্তু সে চলে গেল আমাদের বাংলা ছবির জগৎ দিন থেকে আরেকটু দিন হল। এবং আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের সমকালীন বাংলা ভাষা তার একটা অন্যতম সেরা শক্তিশালী কলমকেও হারালো। সারা ছবিতে এরকম টুকরো টুকরো লাইন ছড়িয়ে আছে যেগুলো এই ছবির গল্পের বাঁকটাকে দেখায়। আমি কয়েকটা টুকরো তুলে আনবো আপনাদের সামনে থেকে। হ্যাঁ, এই টুকরোগুলো সুর করেছিল আমাদের আরেক প্রিয় বন্ধু, আমাদের এই সময়কার অন্যতম সেরা সুরকার দেবজ্যোতি মিশ্র। শোনাচ্ছি তেতলি ছবি থেকে কিছু লাইন। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, চৌকোনো সব বাক্সে যেথায় যেমন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে, মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি। বাগান শীর্ষে সদর দোয়া, ছবিটা একটু দেখবেন বন্ধুরা, এত চমৎকার। বাগান শীর্ষে সদর দোয়া, বাগান শীর্ষে সদর দোয়ার বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, সেথা এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশাল কায়, নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়, কিসের অপেক্ষায়। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা ব্যাকুল হলে তিস্তা। রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত, রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত, রোদের বুকের ভেতর ক্ষত। সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে, আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে, সারা আকাশ জুড়ে। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা ব্যাকুল হলে তিস্তা।
মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারা, মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারা, যদি মেঘ পিয়নের ডাকে সেই ছায়ার হদিশ থাকে, রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষা, কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়, ছোট্ট বাগানটা মেঘ পিয়নের ব্যাগের ভেতর, মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা, ব্যাকুল হলে তেস্তা, মেঘ পিয়নের ব্যাগের ভেতর, মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা, ব্যাকুল হলে তেস্তা, ব্যাকুল হলে তেস্তা, ব্যাকুল হলে তেস্তা। Thank you. কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, যেখানেই যান না কেন বন্ধুরা, মেলোডির কোনো মার নেই আসলে, বুঝতে পেরেছি, সে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যে পিরিয়ডেই আমরা থাকি না কেন, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে দেব দারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে দেব দারে, সে মধু স্বপ্ন ভেঙুলাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, ভাবে মাধবী সুরভি
তার বিনায় যাবে মধুমীর শুনে শুনে মিলায় মাধবী সুরভি তার বিনায় যাবে মধুমীর সুরে সুরে তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর চোখে মোর ভাবনের ছবিটি আঁকো কেন থাকো শুধু আড়ালে রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কে তুমি কে তুমি ডাকো। সরি, আপনাদের অপেক্ষা করালাম। ঘড়ি কাঁটা অনেক দূর ঘুরে গেছে, এবার গোটাতে হবে আস্তে আস্তে। আমি গতকাল টরন্টোর অনুষ্ঠানে বলেছি, এটা আমি বিশ্বাস করি, এখানে যেমন একদম খুব সুন্দর একদম সঠিক সময় ঘড়ির কাঁটা মেনে অনুষ্ঠানটা শুরু হলো, কিন্তু তারপরে ঘড়ির কাঁটা ঘুরছে, আপনারাও এত গান শুনতে চাইছেন, সত্যি কথা বলতে কি এর মধ্যে দু একটা গান আমার নিজেরই গান, কিন্তু আমি ভুলেও গেছি। মানে অনেকদিন এই গানের অনুরোধ আমাকে হয়তো কেউ করেনি, সেই কারণে আপনারা করলেন, আমাকে বাড়ি ফিরেই ওই গানগুলো নিয়ে আবার একটু বসতে হবে, একটু ঝালাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি মনে করি যে একটি আসরে সব গান গেয়ে ফেলা উচিত নয়, তাহলে তো মন ভরে যাবে, তাহলে তো পরেরবার আর আসবেন না। মন সবসময় না ভরাই বরং ভালো, একটু অতৃপ্তি থাকা দরকার, যে শুনছে তার, যে গাইছে তারও। চলে আসবো সেই গানটা, যে গানটায় যে গানের একাধিক অনুরোধ ছিল। Thank you.
আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম, সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। কাছে দিকে মনে রাগে রাখে, বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।
বৃষ্টি তোমাকে দিলাম, বৃষ্টি তোমাকে দিলাম, বৃষ্টি তোমাকে দিলাম। আমাদের আজকের এই সান্ধ্য সঙ্গীত পরিক্রমার একেবারে শেষ বিন্দুতে এসে গেছি বন্ধুরা। আপনাদের সকলের অনুমতি নিয়ে শেষ গানটা আমি একটু আমার নির্বাচন থেকে শোনাবো, কিন্তু আমি আমার দৃঢ় বিশ্বাস যে আমার পছন্দের সঙ্গে আপনাদের প্রত্যেকের পছন্দ মিলে যাবে। এই গানটা কোনো চিরকুটে লেখা নেই, রাইট? কিন্তু আমি জানি আপনাদের সকলের ভেতরে এখানে লেখা রয়েছে, আমার এখানেও লেখা রয়েছে। সলিল চৌধুরী, দেখুন সলিল চৌধুরী শেষ গানে আসবো, সলিল চৌধুরীর গানে নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আপনার কথা থাকলো। হ্যাঁ, ভালো মনে করিয়েছেন আপনি অ্যাকচুয়ালি। ও তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি ওর কথা বললেন, এই প্রসঙ্গে আমি গতকালও টরন্টোতে বলেছি, আপনাদেরকেও বলি অটোয়াতে আজকে আপনাদের শ্রোতাদের সামনে, আমাদের এই মহান সঙ্গীত স্রষ্টার জন্মশতবর্ষ আসছে 2025-এ। আমরা ইতিমধ্যেই তার সেলিব্রেশন শুরু হয়েছে, কলকাতায় অনেক অনুষ্ঠান হয়েছে ইতিমধ্যেই, এবং আমার মনে হয় ঠিক এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি যে সলিল চৌধুরীর সমস্ত রচনাকে, তার গান, তার কবিতা, তার সব কিছু, তার ছবি ফিরে দেখার, নতুন করে তার থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে বন্ধুরা। আমার খুব প্রিয় গান আপনাদের সকলের অনুমতি নিয়ে শোনাচ্ছি, তারপরে ওই শেষ গানটায় আসবো। ধরণীর পথে পথে ধুলি হয়ে রে যাব, এই কামনা আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমি পৌঁছে যাব, এই ঠিকানা আর কিছু না। কত ছিল ভালোবাসা মগন সফল, এ পথেরই দুই ধারে বীজের মতন তারে করেছি বপন। কত গান কত আশা, কত ছিল ভালোবাসা মগন সফল, এ পথেরই দুই ধারে বীজের মতন তারে
করেছি বাপন পথিক যখন যাবে তোর শাখা পল্লবে কিছু ছায়া হয়ে রবে মোর সাধনা ধরণী পথে পথে ধুলি হয়ে রবে যাব এই কামনা আর কিছু না জনম লগন ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস জিতে জিতে ক্রমে ক্রমে কখনো গিয়েছি থেমে ভেঙে গেছে শ্বাস জনম লগন ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছি থেমে ভেঙে গেছে শ্বাস তুমি যদি কাল আসো নতুনের ভালোবাসো আধারিতে জেনে দিও মোর সাধনা ধরুনি পথে পথে ধুলি হয়ে রোদে যাব এই কামনা আর কিছু না আগামীর পায়ে পায়ে আমি পৌঁছে যাব সেই ঠিকানা আর কিছু না হ্যাঁ চলে আসবো শেষ গানে কিন্তু চলে আসার আগে দুটো জরুরি কাজ ছাড়বো বন্ধুরা এক এতক্ষণ মঞ্চে আমাকে সঙ্গ দিল যারা আলাদা করে ওদের জন্য একটা হাততালি আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব ওদের পরিচয়টা একবার করিয়ে দিই পাশে তবলা হ্যান্ড সনিক এবং প্রকাশনে আছে সুমিত অক্টাপ্যাডে ববি তারপরে আমার পেছনে বসে আছে কিবোর্ডে শুভেন্দু লিড গিটারে শুভ এবং বাস গিটারে তন্ময় আমাদের সকলের তরফ থেকে সিন্ডিকেট 71 কী বলবো আমি খুব ফর্ম্যালিটি হয়ে যাচ্ছে আমি জানি যতবারই বলছি যে আমি কৃতজ্ঞতার শেষ নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি যে ঠিক কতটা ভালো লাগছে সেটা এত কিছু বলেও আমি ঠিক বোঝাতে পারছি না হয়তো সবসময় মনে হচ্ছে আমার এটাই যে আমার দিক থেকে হয়তো অনেক ত্রুটি থেকে যাচ্ছে আরেকটু দিতে পারলে আরও খুশি হতাম কিন্তু আপনারা যে আপনাদের সামনে যে আজকে এক দুকলি গান শোনাতে পারলাম অটোয়া শহরে এত বছর পরে এসে তার জন্যে আবার ওই কথাটাই বলতে হবে ক্লিশে শোনালেও সিন্ডিকেট 71কে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা প্রত্যেকে থাকলেন এত দূর দূরান্ত থেকে এসেছেন অনেকের হয়তো অনেক ব্যস্ততা ছিল তার মধ্যেও সময় করে আপনারা আজকে এই থিয়েটার অডিটোরিয়ামে এখানে রয়েছেন আপনারা আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা জানবেন আপনারা সবাই যিনি ধ্বনি প্রক্ষেপণে ছিলেন আমি ওনার নামটা জানি না স্পেশাল হ্যান্ড ফর হিম অ্যাকচুয়ালি কারণ তার সাহায্য ছাড়া কিন্তু আমরা অনুষ্ঠান করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ জন জন স্পেশাল হ্যান্ড ফর জন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আ লট থ্যাংকস ফ্রম দ্য কোর অফ আর হার্ট এবং শেষ গানে আসব এ গান আপনারাও সকলে গুনগুন করে গাইবেন আমি জানি গুনগুন করে কেন হয়তো অনেকে গলা খুলেও গাইতে পারেন আমরা
সুরের মূর্ছনায় থাকি বন্ধুরা, মেলোডিতেই থাকি, কারণ সব কিছুর শেষে সুরই কথা বলে। এই গান গাইতে গাইতে আপনাদের কাছ থেকে বিদায় নেব, এই আশা নিয়ে যে আমার যেন খুব তাড়াতাড়ি দেখা হয় এবং তখন যেন ঠান্ডাটা একটু কম থাকে। তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে শুধু এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনে এই রাত তোমার তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে তুমি আছো আমি আছি তা অনুভবে তোমার যে শুধু এই রাত তোমার ওই চাঁদ তোমার শুধু এই রাত শুধু যে গানে এই খে দুটি প্রাণে কুহু এই রাত তোমার ওই চাঁদ তোমার বন্ধুরা।
সবাই ভালো থাকবেন, আবার যেন আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি।